মা বাবার দোয়া ছাড়া তুমি বাবা সামনে আগাইতে পারবা না এই জমিনে যত বড় ব্যক্তি দাবি করুক না কেন মায়ের দোয়া ইমাম বুখারী নাম শুনছেন না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন বড় দামি মানুষ অন্ধ হয়ে গেছিলেন এক বয়সের সময় ছোট থাকতে আম্মা জানের দোয়ায় তার চোখ ভালো হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো পাশে মসজিদ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মুয়াজ্জিনের বলবা ও মুয়াজ্জিন সাহেব আমার একটু কোরআন শরীফটা পড়াইয়া শিখায় দেন দৈনিক একটা ঘন্টা এশার নামাজের পরে না হয় ফজরের পরে না হয় জোহরের পরে মাত্র 20 দিন এক মাস বেশি থেকে বেশি 2 3 মাস সময় লাগবে কোরআন শিখতে কারণ দুনিয়াতে যত ভাষা আছে আরবি কোরআনের মতো সহজ ভাষার একটাও নাই কোরআন শিখেন দেখবেন মজা লাগবে নামাজ পড়তে তখন মজা পাবেন আবার যদি একটু তরজমাও পড়তে পারেন আরো মজা লাগবে শিখার শেষ নাই ও আল্লাহর বান্দারা তওবা করেন আল্লাহর কাছে তৌফিক চান অসাধ্য সাধ্য করার ক্ষমতা আছেন ই আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিবেন আমার আল্লাহ অতএব আল্লাহর কাছে তওবা করে নেন অনেক মানুষ পানের দোকানদারি করে আজকে কোটিপতি হয়ে গেছে আবার অনেক মানুষ কোটিপতি থেকে ফকির হয়ে গেছে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি বেশি টাকা চাই না বরকতি টাকা চাই কি চাই বরকতি টাকা কম হলো বরকত বেশি আপনি 50,000 টাকা দিয়াও মাথা গরম বউয়ের সাথে সালাম নাই কালাম নাই মাথা গরম আরেকজন কোরআনওয়ালা মাত্র 5-10,000 টাকা দিয়ে কেমনে চলে বরকতি টাকা বরকত বেশি হালাল টাকার মধ্যে বরকত বেশি মরে যাব হারাম খাবো না না খাইয়া থাকব হারাম খাবো না কি নিয়ত করা যায় না আল্লাহর কাছে তৌফিক চান আর আল্লাহর কাছে সব সময় ইস্তেগফার করবেন বেশি বেশি ইস্তেগফার করবেন আলেম ওলামা পাইলেই দোয়া নিবেন কারণ আর নবী পাইবেন না আবু বকর ওমর ওসমান রে পাবেন না আলেম ওলামারে পাইলে দোয়া নিবেন হুজুর আমি হারাম লাইনে আছি একটু দোয়া করবেন আমি যেন হালাল পন্থায় উপার্জন করতে পারি মা যখন নামাজে দাঁড়ায় দেখবেন বাচ্চাও নামাজে মায়ের পাশে দাঁড়ায়নি বাচ্চার আমল নামা নাই মা এভাবে হাত বানছে বাচ্চাও হাত বানছে মা ঠোঁট নাড়ায় আলহামদুসুরা পরে বাচ্চাটাই তো বুঝে না শুধু মাছের মতো ঠোঁট নাড়ায় মা যখন রুকু দেয় বাচ্চাও দেয় মা যখন সেজদা দেয় বাচ্চাও দেয় আল্লাহ পাক বলেন ফেরেশতারা দেখ ওই অবু শিশুটা ঠোঁট নাড়ায় কেন বলে ওর মা ঠোঁট নাড়ায় কি কয় কয় কিছুই না কত ওর মা কয় কি কয় সুবহানা রব্বি আল আলা আল্লাহ কয় ফেরেশতারা লেখ আমার এই বান্দা বাচ্চাটাও সুবহানা রব্বি আল আলা বলে এর সওয়াব গুলো মায়ের আমল নামায় লিখা দাও ও আল্লাহর বান্দারা এই জন্য বলছি মায়ের অবদানে সন্তান ভালো দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে মা বাবার দোয়ার মায়ের অবদানটা বাবার তুলনায়ও বেশি ইমাম গজালি বিশ্ববর্ষ বরেণ্য দার্শনিক বড় বুজুর্গ বড় মুফাসসির বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে তাই শিখবে ও যুবক আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা হে যুবক মোবাইলের দ্বারা কত যুবতীর চরিত্রের উপরে আক্রমণ করেছো যদি একদিন ভাবতি তোর বোনের উপরে কেউ যদি আক্রমণ করে তোর কাছে কত খারাপ লাগতো এই চিন্তা করলে তুই আরেকজনার বোনের ইজ্জতের উপরে হামলা করতে পারতি না রে বাবা তবে তওবা করলে কপাল ভালো না করলে খবর আছে জীবনে বিয়া নাই যদি বউ থাকে বউ আসবে না বউ আসবে না আসবে ডানা কাটা পরীর নামে জল্লাদ জুতা দিয়া তোরে বাইরে ইয়া পাস মাইয়ারে জ্বালাইছো তার জাল মিটাবে এক জল্লাদে হাসিও না ওই দিন কাইন্দাও কুল ভাইতাম কাইন্দাও কুল ভাইতাম এই যুবতী বোনেরা আসেনি আর এই জগতে তো অজমাজ হুনে না
এই যুবতী বোনেরা তোমার মতো যুবতী বোন স্কুল কলেজে পড়ে পর্দা করে মোবাইলে অযথা সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা যুবতী বোন আছে না নাই তবে আর পর যারা পারবানারে বোনেরা অন্য যুবকের চরিত্রের উপরে যতবার মোবাইলের মাধ্যমে হামলা করেছো ব্ল্যাকমেইল করতেছো রে মা বোনেরা তুমি যদি চিন্তা করতা তোমার একজন আপন ভাইকে যদি কোনো মেয়ে ডিস্টার্ব করে চরিত্র নষ্ট করত তোমার কাছে কেমন খারাপ লাগবে এই চিন্তা করলে তুমি অন্য যুবকের চরিত্রের উপরে হামলা করতে পারতা না এরপর সব কথার শেষ কথা আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছে তওবা কর চোখের পানি ছেড়ে বল আমি আর জীবনে গুনাহ করব না চোখের গুনাহ করব না হাতের গুনাহ করব না জবানে গুনাহ করব না অন্তর কল্পনায় গুনাহ করব না আল্লাহরে বলো কোনো পিশাবরে বলার দরকার নাই মনে মনে বলো জোরে জোরে বলার দরকার নাই মনে মনে যদি বলতে পারো মালিক এমন একটা টাইমে আমরা ময়দানে আছি যেই টাইমে আমার মাওলা প্রথম আসমানে হাজির আল্লাহরে বলতে যদি পারো আল্লাহ জীবনে যৌবনের স্বাদ মিটাইয়া গুনাহ তো কম করলাম না আমার আব্বাই নিষেধ করছে মানি নাই আমার মা নিষেধ করছে শুনি নাই আমার ওস্তাদ শিক্ষক নিষেধ করছে আমি শুনি নাই মনে চাইছে পার্কে যাব একটা দৌড় মাইরা চলে গেছি কেউ ফিরাইতে পারে নাই মনে চাইছে আমি মেয়েদের নিয়ে আড্ডা দিব আমি দিয়েছি কেউ ফিরাইতে পারে নাই ও আল্লাহ কত আর করব এখন থেকে তওবা করে নিতেছি আজকে থেকে আর গুনাহ করব না আজকে থেকে আর নবীর তরিকার বাইরে চলব না মা বাবার বিরোধিতা করব না মা বাবার দোয়া নিয়ে চলব আলেমদের পরামর্শ নিয়ে চলব তওবার মতো যদি তওবা করতে পারো গুনার কথা স্মরণ করে কবরের আযাবের কথা স্মরণ করে ও যুবকেরা বাবারা আমি যদি আজকে তোমার মতো প্যান শার্ট টাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা কইরা রাস্তায় গান গাইতাম কেউ আমারে বাধা দেওয়ার ছিল না রে বাবা ছিল আমি যদি প্যান শার্ট টাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা মাস্তানের মতো আমি চলতাম কত সন্ত্রাসীরা আমারে হায়ার কইরা নিয়ে ব্যবহার করত মাসে টাকা পাইতাম পিস্তল চালাইতাম আল্লাহ মাফ করুন কিন্তু বাবা এই টুপিটা মাথায় দিলে মাথা গরম হয় তুমি বুঝছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় তুমি বুঝছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না আমিও বুঝছি লম্বা জামাটা পরার কারণে শরীর বড় গরম লাগে তাও বুঝি শীতের মধ্যে ফজরের টাইমে ঠান্ডা পানি দেও জুবানায় নামাজ পড়তে কত কষ্ট তাও বুঝি এরপরও কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় দাড়িওয়ালা বলে গালি দেয় মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয় কিন্তু তারপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না বেপর্দায় চলি না রে বাবা আল্লাহর কোরআন পড়লাম সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই ও আল্লাহর বান্দারা এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে কবরে দুই পার্শ্বের মাটির চাপ জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা এক সেকেন্ডের আজাব সহ্য করা যাবে না ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাই মশার জ্বালায় ঘুমাইতে পারি না আর ওই কবরে যদি গুনাগার হইয়া যাই ওই কবরে পোকা মাকড় এসে ভরে যাবে কোথায় মশারি পাইবারে মুমিন আল্লাহর গোলাম ওই কবরে জাহান্নামের আগুন এখন গরমে ফ্যান চালাই গরম লাগে এরপরে ঘুমাই এসি চালাই কবরের ভিতরে গুনাগার জাহান্নামের আগুন জ্বলে উঠলে এসি কোথায় পাবারে বাবা আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করো আর জীবনে নামাজ সারবা না বেপর্দায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না নবীর তরিকার বাইরে চলবা না যদি খাঁটিভাবে তওবার নিয়ত থাকে মরিয়া গেলে যাব আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না নবীর বিরুদ্ধে যাব না বাচ্চা বড় দুর্বল আম্মা জান ধরলে দাঁড়ায় না ধরলে পইরা যায় ঠিক নেই ভালো মন্দ যাচাই করতে পারে না সবার নজর ওই বাচ্চার দিয়ে মায়ের নজর বাবারে কয় খেয়াল রাখবা আমি পাকঘরে যাই বাবা আবার অন্য জায়গায় গেলে বিবিরে কয় খেয়াল রাখবা আমি বাইরে যাই ঠিক নেই কেন ও সন্ত্রাসী ওর প্রতি সবার বড় মায়া কেন ও বড় দুর্বল সবাই ওর প্রতি মায়ার নজরে তাকায় পড়ে যেন না যায় অ্যাক্সিডেন্ট যেন না হয় ক্ষতিগ্রস্ত না হয় মানুষ বড় দুর্বল আল্লাহ ফেরেশতাকে এত মায়া করেন না দুর্বল মানুষের এত মায়া করেন
জিনের এত মায়া করেন নাই মানুষের আল্লাহ এত বেশি মায়া করেন আল্লাহ এতটা মায়া করেন কারণ মানুষের বানাইছি বড় দুর্বল করে আস্তে আস্তে বানাইছি জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান এই আসমানটা মোটা 500 বছরের দূরত্ব এর উপরে আবার খালি জায়গা মহা শূন্য 500 বছরের দূরত্ব এর উপরে দ্বিতীয় আসমান এইভাবে আছে 7টা মহা শূন্য আছে 7টা আসমান আছে আবার সমপরিমাণ 7টা জমিন আল্লাহ বানাইছেন 7টা মহা শূন্য 7টা আসমান 7টা জমিন আমার আল্লাহ বানাইতে সময় নিলেন ফি সিত্তাতি আইয়াম মাত্র 6 দিন কয়দিন এত বিশাল আসমান মহাশূন্য আল্লাহ সুন্দর করে সাজায় রাখলেন নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর দিয়ে কোনো রশির টানাও নাই আর এই ছোট্ট একটা ফ্যান নিলে কতলি বাস দিছে লাগে না হের পর দিয়ে দিছে ঠিক নেই পারে না আর দুই সাইডে আমার সামনে দিত ছোট্ট এক প্যান্ডেলে কত বাস এর মধ্যে খুঁটি আছে আবার টানা আছে কোন দিক দিয়ে কাইতে ভরে কিন্তু আল্লাহ এত বিশাল আসমান 7টা টানায় রাখছেন কোনো খুঁটি নাই উপর থেকে কোনো রশির টানাও নাই কাদের কুদরত দারি বর কামাল انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بحر حالي تهي ميرا نگهدار مانوش تمہارا امی اللہ কেমনে বানাইছি জানো নি এত বিশাল আসমান 7টা মহাশূন্য 7টা জমিন কয়ডা কথা বল না কয়দিনে বানাইছে আর তোমার আমার মতো বান্দা বান্দি মাত্র এক হাত হবে এক হাতের বেশি হবে না মায়ের গর্ভে নাপাক পানির থেকে বানাইছেন এক হাতের বান্দা বান্দি মায়ের গর্ভে আল্লাহ সুন্দর করে বানাইছেন ওই পানিটারে 40 দিনের শোধনের মাধ্যমে রক্তের পিণ্ড কল্লেনের উপরে গোশত এর উপরে হাড্ডি এর উপরে গোশত হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা এমন সুন্দর করে আল্লাহ নাপাক পানির থেকে বানাইছেন আমাদের অস্তিত্বই ছিল না আল্লাহ অস্তিত্ব দান করলেন নাপাক পানির থেকে আল্লাহ তাআলা এই পানির মধ্যে আবার মাটির মিশ্রণ লাগাইয়া এরপরে কয়তরে মাটি দিয়ে বানাইছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক জমাট রক্ত থেকে তোরে বানাইছি ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله تعالى أمر متو بندره মায়ের গর্ভে বানাইতে এই এক ফোঁটা পানির থেকে ছোট্ট স্থান মায়ের গর্ভে রক্ত গোশত হাড্ডি আবার গোশত এভাবে করে বানাইতে সময় নিছেন 6 মাসের বেশি বিশাল আসমান জমিন বানাইতে সময় নিলেন কয়দিন আর তোমার মতো দেড় ব্যাটারিরে বানাইতে সময় নিছে কয়দিন এবার বুঝো তোমারে কি ভালোবাসাটা দিয়ে বানাইছে
এরপরে তুমি মায়ের গর্ভে কোনো ক্ষতি জানো না হয় আল্লাহ কাভারিং করে ফেললেন বিন্দু অক্সিজেন ঢোকার কোনো কায়দাই নেই অথচ অক্সিজেন না থাকলে আমি মরে যাব আর মায়ের গর্ভে কোনো অক্সিজেন ঢোকার কোনো কায়দা নেই প্যাকেট করে ফেললেন একের উপরে একটার উপরে একটা দিয়ে দিলেন রূহটা যখন দান করলেন আমার নড়াচড়া শুরু হয়ে গেল আম্মা জান এবার মাঝে মাঝে ব্যথা পায় কষ্ট পায় খানার প্লেট নিয়ে বইও খাইতে পারে না আল্লাহ বলে বান্দা তোর ভিতরেও পেট আছে পেটের মধ্যে ক্ষুধা লাগছে মায়ের নাভির সাথে তার লাগায় তোর ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেছে দুনিয়াতে আসার পরে তুই কি খাবি তোর আব্বা আম্মা জানে না বানাইতেও পারে না আমি রব্বুল আলামিন সুন্দর খানার আয়োজন করেছি গর্তাওয়াক্কুল মিকুনি হার সবহশাম মিরসানাদ রিজকে তু আজলামাকাম দুনিয়াতে আসার পরে বাচ্চার দেখছি আম্মা জান সুজি পাকাইয়া খাওয়ায় সুজি সুজি পাকাইতে আগুনে গরম করে দুধ লাগে চিনি লাগে পানি লাগে লবণ লাগে পাকাইয়া ফ্যানের বাতাসে ঠান্ডা করে দু চার চামচ দিয়ে আবার রেখে দেয় দু চার ঘন্টা হয়ে গেলে ফেলে দেয় এটা নষ্ট বাচ্চার পেটে দিলে নষ্ট হবে ক্ষতি হবে রোগ হবে আল্লাহ বলেন এরে বান্দা নজর করে দেখ আমি আল্লাহ তোরে এমন আদর করে বানাইছি দুনিয়াতে আসার আগে তোর খানার আয়োজন করছি পিওর খানা মায়ের স্তনের মধ্যে আয়োজন করে দিলাম চিনি লাগবে না দুধ লাগবে না লবণ লাগবে না বেশি ঠান্ডাও করি নাই তোর গলা আটকায় যাবে গরম বানাই নেয় পাতলা ঠোঁট পুড়ে যাবে লবণ বেশি দিই নাই চিনি বেশি লাগে নাই দু চার চামচ না দুই ঘন্টা পরে নষ্ট হবে না মায়ের স্তনের তুই দুধ পান কর একদিন আর দুদিন না এক মাস আর দুই মাস না দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না এরে নবীর উম্মতির দল ওই মায়ের ঋণ কেয়ামত পর্যন্ত গোলামি করলে আদায় করতে পারবা না রে বাবা ওই মা নিজে না খাইয়া তোমাকে আমাকে খানা খাওয়াইছেন কত কষ্ট করেছেন মা পারলে খাইতেন না পারলে না খাইতেন কিন্তু বাচ্চার না খাওয়ায় রাখতেন না আল্লাহ পাক বলেন এরে গোলাম আমি তোর এত দুর্বল করে আদর করে বানাইছি মায়াটাও তোর উপরে বেশি এই জন্য তোরে দুর্বল বানাইয়া নিচে রাখি নাই আমি আল্লাহ তোর সম্মান দিলাম সমস্ত মাখলুকতের উপরে ফেরেশতাদের এত সম্মান নাই মাটির মানুষ তোদের এত সম্মান ওই যেই পরিমাণ মর্যাদা সম্মান আমি তোমাদের দান করেছি মানুষের এই মর্যাদা নিয়া জমিনের মধ্যে যদি সম্মানের সাথে বাঁচতে চাও একা একা পারবা না তুমি দুর্বল অন্যের সহযোগিতা লাগবে অন্যের সহযোগিতা কেমনে নিবা কার থেকে নিবা কিভাবে নিবা এটাও ভালো করে জেনেন এই উঠে কেন কি সমস্যা কি উঠতেই যদি হয় ঢুকলা কেন কেন নিজের কপাল পুরো ময়দানের ক্ষতি করো কারণটা কি মা বাবার বরদোয়া লাগছে কি মানুষ হইলা বাবা কি মানুষ হইলাম যে আমার থেকে মানুষ উপকৃত হতে পারে না বরং আমার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমি একটা মানুষ কষ্ট তো আপনারা করেছেন মেয়াজের দোষ দেন কেন গুনা কইরা কত রাত্র ঘুমান নাই হিসাব আছে হ্যাঁ কি জবাব দিবেন আল্লাহর কাছে হ্যাঁ বেশি জরুরত থাকলে বাথরুমের বা থাকতেই পারে মা টেলিফোন করছে এই মা অসুস্থ আসো হতে পারে না তার মানে কি একসাথে পাঁচজন উঠে যাবে
এটা কি 500 জনের মায়ের টেলিফোন করছে যে হসপিটালে কি আশ্চর্য বিষয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আহ, সারা পৃথিবীর মুসলমান কত অশান্তির মধ্যে আছে। আমরা আছি মায়ের পেটে, বাঙালি বাংলাদেশিরা মায়ের পেটে আছে। হায় 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 আমরা স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারতেছি, দিনের কথা বলতে পারতেছি, শুনতে পারতেছেন আপনারা। আর মুসলিম দেশ মুসলমানরা কত রাষ্ট্রে আছে মাইকে আজান দেওয়া নিষেধ, প্রকাশ্যে দিনের কোনো কাজ করতে পারবে না, ইসলামের কোনো কাজ করতে পারবে না, কত কষ্টে আছে তারা। দেখেন না করোনার সময় মুসল্লি মসজিদ একটু কম হবে, কমাইয়া যাও, ফাঁকা করে দাঁড়াও, কতটা কষ্ট অন্তরে চাপা ছিল। এমন অবস্থা ছিল যে মরেলে মরে যাব, এইভাবে বিরান হয়ে যাবে মসজিদ, ভাল লাগে না, মরে গেলে যাব। মানুষের অন্তরটা এত চাপা ছিল, কষ্ট মুসিবত, ওই যে শুরু হলো, আর পৃথিবী সোজা হবে না, বাঁকাই হয়ে গেছে। এই যে ফিলিস্তিনের যুদ্ধ, আমার তো আল্লাহ মাফ করেন, ধারণা করতেছি না জানি এখান থেকে বিশ্বযুদ্ধ আবার শুরু হয়, কারণ এই পরাজয় আর এই ঝামেলার পরেই মুসলমানের আসবে বিজয়ের সূর্য, বিজয়ের সূর্য উদিত হবে। তকবীর হো যা বাপে, তকবীর হো যা বাপে, সারা খালেকে আকবর, আল্লাহ কা নারা সে হো কলবো পে মুনাওয়ার, তকবীর হো যা বাপে, সারা খালেকে আকবর, আল্লাহ কা নারা সে হো কলবো পে মুনাওয়ার, আল্লাহ আকবার হো আল্লাহ আকবর, আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার। মুসলমানের তাকবীর বিজয়ের একটা শক্তি, সারা দুনিয়াবাসী জানে মুসলমান গরিব, অস্ত্র নাই, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এরপরও অস্ত্রধারীরা মুসলমানের ভয় পায়, কথা ঠিক না? কেন? মুসলমানের আল্লাহু আকবরের ধ্বনিটার পাওয়ার বড় কঠিন এক পাওয়ার, এটাকে বরদাস্ত করার মতো কোনো বেঈমান জমিনে নেই। এই জন্য এই যে মালয়েশিয়া, কাতার, বিভিন্ন দেশে মাঝে মাঝে যায়, এইভাবে ওয়াজ করতে দেয় না তো, কোন রকম মসজিদের সিফার মধ্যে আটকা, মাইক লাগানো যাবে না, বক্স দিয়া, যদি বেশি লোক দেখে তো ঘুম হারাম, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। মুসলমান তো সন্ত্রাসী দল নয়, না জানি কি হয়ে যায়, যদি হইতো তো বাংলাদেশে হইতো না, কই আমরা ওয়াজ করতেছি, মানুষকে পায়ে ধরে বুঝাইতেছি, হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ইহুদির বিরুদ্ধে বলি না, আক্রোশমূলক কোনো কথা বলি না। হ্যাঁ, আমাকে যদি কেউ ডিল মারে, আমাকে আত্মরক্ষার জন্য মুসলমানকে যা বলার তা তো বলতেই হবে, আমার ফাগরি ধরে কেউ টান দিলে তখন তো ফাগরি ঠিক রাখার জন্য ফিডান লাগলে ফিডেই তো, আমাকে ফাগরি টান দিও না, কিছু বলবো না। কি ইসলাম ধর্মের স্বাধীনতা দেশে হিন্দুদের ধর্ম শুরু পালন হবে কবে থেকে জানি, পূজা করবে, ইসলামী রাষ্ট্র হলে ওদেরকে নিরাপত্তা আরো বাড়ায় দিব, আরো বাড়ায় দিব। কিন্তু কেউ যদি ওদের ধর্মের উপর আক্রমণ করে, এটাও ইসলাম নিষেধ,
আমাদের ইসলামের উপর আক্রমণ করলে এটাও নিষেধ। এখন জুলুমে ভরে গেছে গোটা পৃথিবী, আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, ইহুদ নাসারা সে পরিশা হেনে পরিশা নেই মুমিন, ইহুদ নাসারা সে পরিশা নেই মুমিন, মুসলমান ইহুদি খ্রিস্টানদের বিষয়ে কোনো পেরেশানি করে না, কখনোই করে না, নির্বিঘ্নে ঘুমায় মুসলমান, পেরেশান করে ইহুদিয়া খ্রিস্টান বিধর্মী, কথা ঠিক না? আমাদের সাহায্য কে করেন? আল্লাহ আমাদের মুসলমানদের বিজয় দান করেন। আরো জোরে বলেন আহা। ওই প্যাস একটা লাগায় কয় যার যার শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, এত রাত মানুষ বসে থাকবে দিনের জন্য কোরআনের বাগানে, এটা কি শয়তানের সহ্য হয়? ওই মানুষ শয়তান কয় দল বলছিলাম? তিন, মানুষ শয়তান, জিন শয়তান, জিন শয়তান বাইরে দাঁড়ায় রয়েছে, ও ভিতরে ঢুকতে পারে না, কোরআনের আওয়াজ শুনে দৌড়। মানুষ শয়তানের তো আর বাগানের কোনো কায়দা নেই। এ পাশে বইয়েই কিন্তু বলবে এই আর কত ঘড়ির দিকে চাইছ নি, এইভাবে করে 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 মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ সমস্ত শয়তানি চক্রান্ত থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে যে দুর্বল করে বানাইছেন, টার্গেট আমরা জান্নাতে যাব, আল্লাহর মোলাকাত নিব, কিন্তু রাস্তা অনেক দূর, একা একা যেতে পারবো না, কি লাগবে? সহযোগিতা লাগবে। কার থেকে নিব? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই তার থেকে আমরা সহযোগিতা নিব। নাম্বার এক, যার অভাব নাই। নাম্বার দুই, যার পিছনে টান নাই। নাম্বার তিন, যার স্বার্থ নেই। এবার দেখেন তো দুনিয়াতে এমন একজন মানুষ পাবেন কিনা যার অভাব নাই। বরং আমি বলি যে যত টাকাওয়ালা সে তত বড় অভাবী। রিক্সা ড্রাইভারের অভাব 100 টাকা, 500 টাকা, 1000 টাকায় সমাধান, বড় লোক যেমন লাখ টাকায় সমাধান হয় না। জামায় ময়লা লাগছে, রিক্সাওয়ালা নিজেরটা নিজে ধুইয়া গায়ে দিয়ে ফলাইছে, আধা ভিজা আধা শুকনা, বড় লোক পারে না, গরিব ধুইয়া দেওয়া লাগবে। কাজের লোক রিক্সাওয়ালা রিক্সা নিয়ে নামছে, কিছু দূর যাওয়ার পরে চাক্কা পাঞ্চার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হেঁটে চলে যাবে। বড় লোকের যদি পেরানো গাড়ি বন্ধ হয়ে যায়, হাইটে যাইতে পারবো? পিছেও যাইতে পারবে না, সামনেও। এক কথায় গরিব যদি বড় লোকের খেদমত না করে, পুরা জীবনটা ভঙ্গু হয়ে যাবে। পাঁচতলা বিল্ডিং সুন্দর টাইলস করা মোজাইক করা, গরিবের সন্তানরা গিয়া যদি বাথরুমটা পরিষ্কার না করে, পুরা বিল্ডিংটা গরুর গোয়াল গড়ায় যাবে, খানার প্লেটটাও নষ্ট হয়ে যাবে। অনেক বড় লোকের তো গরিবরা পাক করে খাওয়ায়, গরিবেরা যদি কাজ না করে বড় লোক দুর্বল হয়ে যাবে। ওই সমুদ্রের মধ্যে গিয়া 500 হাত পানিতে জাল ফালাইয়া ইলিশ মাছ দইরা গরিবরা আমগো কাছে এনে দেয়, গরিবেরা যদি মাছ ধরতে না যাইতো বড় লোকের কপালে মাছ জুটতো না। এ গরু জবাই দিয়া বানাইতে পারবো কোনো বড় লোক? কসাইরা যদি আমগো সহযোগিতা না করে তো উপায় কি? ও গরু খালি দেখে জিব্বায় বাড়ি মারবে, ভিতরে আর যাবে না। অথচ বড় লোকেরা টাকাওয়ালারা গরিবের সাথে জুলুম করে বেশি বেশি বেশি।
এই দেশের গার্মেন্টস গুলো মিল ফ্যাক্টরি গুলো কাদের মেহনতে চলে গরীব শ্রমিক কথা ঠিক না কিন্তু শেয়ারে বইয়া লাভবান হয় কারা মালিকরা কথা ঠিক নি তো যাদের কারণে লাভবান হয় তাদের বেতনটা ঠিকমতো দেওয়া উচিত না মে দিবসে উঠা চমৎকার ভাষণ কেউ খাবে না তা হবে না তা হবে না স্লোগান পর্যন্ত আর গরীবের খবর নেওয়ার সুযোগ নেই একেবারে সবচেয়ে খারাপ তা না বহু আল্লাহর বান্দা আছেন গরীবের এক টাকাও খায় তো নাই অধিকার সহ ফিরায় দেয় ওমরায় যাবে সব পাওনা টাওনা দিয়া টিয়া কমপ্লিট করে এরপরে যায় গরিবের দোয়া বড় দাম এজন্য নবী কি বলছেন এই গরিব ধনী লোকের 500 বছর আগে জান্নাতের ময়দানে চলে যাবি সুবহানাল্লাহ ইয়া না কোন গরিব এই যারা বিড়ি টানে হ্যাঁ বেলালের মতো গরিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব সাহাবায়ে কেরামদের গরিবি হালাত নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে নবী বলেন আমি গরিবি হালাতটা পছন্দ করি আমি ধনীর হালাত চাই না গরিবের সাথে আমি জান্নাতে যাব গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে গরিব যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো রে বাবা নামাজ ঠিক মতো পড়তে পারো জবান হেফাজত করতে পারো চোখ হেফাজত করতে পারো মরণের আগ মুহূর্তে যেই জান্নাত মাওলায় দিবে ফেরেশতারে বলবে একটু জান্নাতের ছবিটা আমার বান্দারে জান কবজের আগে দেখাইয়া দাও বেহেশত আজাকে আজারে নাবাসত কাছে রাবা কাছে কারে নবাসু এমন সুন্দর জান্নাত আল্লাহ দিবেন তবে সাহায্য ছাড়া চলতে পারবে না এমন একজন থেকে সাহায্য চাও যার কোনো অভাব নাই অভাব নাই এমন মানুষ নাই যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি এমন একজন মানুষ নাই জমিনের মধ্যে যার কোনো স্বার্থ নাই সব স্বার্থপর স্বার্থ ছাড়া আছে কে বলেন তো একটা লোকও নাই কথা বলেন আমি দুইজন পাইছি কয়জন একজন আমার আম্মা জান আর একজন আব্বা জান কিন্তু সোনার বাংলায় তাও ভেস্তে গেল দেখলাম না অনেক মা অনেক বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করেছে কি ইন্ডিয়া না সোনার বাংলায় এটি উদাহরণের লেগে ইন্ডিয়া যাওয়া লাগবে আমাকে সুন্দর বাংলায় সব আছে সব আপন মাইয়াটারে হোটেলের মধ্যে বাবায় ঢুকায় কয় আজকের জন্য তুই আমার স্ত্রীর মতো সোনার বাংলার ইতিহাস স্বার্থের টানে মা বাবাকে সন্তান হত্যা করে সন্তানকে মা বাবা হত্যা করে তাহলে ফাইনাল কথা পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ নাই অভাব ছাড়া কেউ নাই পেছনে টান ছাড়া কেউ নাই একজনই খুঁজে পাইবা যার কোনো স্বার্থ নাই যার কোনো অভাব নাই পেছনে টান নাই তিনি হলেন আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী শুধু ধনী নাকি প্রশংসিত ধনী আমগো সমাজে বহু ধনী আছে প্রশংসিত না দান করে ঠিকই কিন্তু দানের উশাল আদায় করে নেই আমি না দিলে তুই না খাইয়া মরে যাইতি এহসান জিতাইয়া সওয়াব বরবাদ করে দেয়
আমার আল্লাহ এমন প্রশংসিত ধনী যার দ্বিতীয় কোনো আর কেউ নাই আল্লাহ বলেন আমার অভাব নাই আমি আল্লাহ দিতে চাই দুনিয়াওয়ালারা দিতে চায় না শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত যত পায় তত লাগে যত পায় তত লাগে অতএব সংক্ষেপ কথা হলো দুনিয়াতে সাহায্য ছাড়া জান্নাতের পথে আগানো যাবে না সাহায্য নিব কার থেকে এতক্ষণ আলোচনায় মোটামুটি রেজাল্ট পেলাম আল্লাহ ছাড়া কারো কাছ থেকে নেওয়ার উপায় আমগো নবীজির থেকে কোনো দামি কোনো ব্যক্তি আছেন জানা থাকলে বলেন আমার নবীর কিছু জীবনে প্রয়োজন হতো নি নবী কার কাছে চাইতেন ঈসা নবীর মাজারে মুসা নবীর মাজারে ইব্রাহিম নবীর মাজারে নবী কার কাছে চাইতেন আমার নবী যে নবীর কোনো তুলনা নাই ওই নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে ও বাঙালি বলো তুমি কেন আমার মাওলার কাছে চাইতে পারো না দুই কথার একটা বলতেই হবে হয়তো আল্লাহ দিতে পারে না আর যদি কেউ আল্লাহ পারে চাও না কেন তুমি বলতেই হবে আল্লাহরে তোমার পছন্দ হয় না আর আল্লাহরে যদি পছন্দ না হয় রে বেঈমান আল্লাহর জমিন থেকে পালায়া যায় মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না ভাইরা আমার মরণ থেকে পালানোর উপায় নাই রে বাবা নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন আমরাও আল্লাহর কাছে চাইতে হবে এক বাঙালি সালা কয় হুজুর অনেক চাইছি আল্লাহ দেন এই জন্য আর চাই না অনেক চাইছি দেন না চাইছিলাম একটা ছেলে এ কিছুদিন পর একটা মাইয়া চাইলাম ছেলে আল্লাহ দিলেন মেয়ে এই জন্য আর চাওয়াই বাদ দিয়ে দিছি আল্লাহ কয় আমি চাইলে অবশ্যই দিব আমার ওয়াদা উদউনি আস্তাজিব লাকুম যে আমাকে ডাক দেয় আমি জবাব দেওয়ার জন্য রেডি কিন্তু দেয় না কেন কয় তোমার চাওয়ার লাইনটা ভালো না আল্লাহ কোরআনে বলে দুইটা জিনিসের মাধ্যমে রব্বে কারিমের কাছে অ্যাপ্লিকেশন করো দরখাস্ত করো এক নাম্বার ধৈর্য দুই নাম্বারে হলো নামাজ ধৈর্য নাই নামাজ পাঁচক্ত তো নাইও জুমাটাও নাই জুমায় গেছে বাহাদুরি করতে করতে মসজিদ বোঝাই ছাদ খালি নাই রাস্তা বোঝাই কমিটি কয় টাকা দাও জায়গা বাড়াই তৈব এত মুসল্লি এরা কোথার থেকে এত মুসল্লি হঠাৎ করে ভিড় জমাইলো কই তো নাইলো পঙ্গপালের মতো কয় সব কাওরান বাজার থেকে আইছে এলাকার একজন নেই যদি বলেন হ্যাঁ এলাকার এরা ফজরে কইছিল জুমার ভিড় আসরে নাই নামাজটা কি চালাকি করে বলল আল্লাহর সাথে চালাকি কি দুই রাকাত নামাজ ইমামের সাথে পড়িয়া সালামটা ফিরাইছে মাত্র দৌড় এমন জোরে দৌড় দিছে বাসায় গিয়ে দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির ধরা খাইলে কয় টেস্ট করলাম ডোন্ট মাইন্ড আচ্ছা এক মাওলানা নাম বলবো না আপনাদেরকে মনে হয় ফতুয়া দিছে এইরকম যে জুমার নামাজের ফরজের আগে সুন্নাত টুন্নাত লাগে না আচ্ছা এটা নিয়ে আমাদের জবাব ওলামায়ে কেরাম দিছেন এরপরও পাঁচ সেকেন্ডের জন্য মেনে নিলাম ঠিক আছে আগেরটা বললেন না পরের যে চার রাকাত সুন্নাত আছে সুন্নতে মুয়াক্কাদা পড়তেই হবে না পড়লে গুনাহ এই যে সালাম ফিরানোর পর দৌড় শারীরে কাদের গুণা নিবে কে কোন মুফতির বাবারও ক্ষমতা নেই ফতুয়া দেওয়ার যে সালামের পরে আর চার রাকাত লাগবে না কোন মুফতির বাবার ক্ষমতা নেই ফতুয়া দেওয়ার
এই যারা চার রাকাত না পড়িয়া মসজিদ থেকে সালামের পরে গেলেন দুই রাকাতের সওয়াব চার রাকাতের গুনাহ বাড়ি কোনডা সাইরের গুনাহ নিয়ে বাড়ি যাইতেছেন এই রকম অভিশপ্ত কফল কেন আপনা মক আপনার মতো মুসল্লিদেরকে আল্লাহ কি কইছেন আমার সাথে পারলে পড়বেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين এরপরে এটা কি বলেন হ্যাঁ আপনাকে সুসংবাদ আরেকবার বলেন فويل للمصلي মুসল্লি বুঝেন না যারা নামাজি তাই তো আল্লাহ কয় আমি ওয়াইল নামক জাহান্নাম বানাইছি মুসল্লিদের জন্য বলেন কার জন্য জোরে বলেন মুসল্লি নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম মুসল্লি এজন্য আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানাইছেন এবার বুঝেন যে কোন মুসল্লি আবার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন নামাজ মানুষকে জান্নাতে বিনা হিসাবে নিয়ে যাবে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল ভাইরা আমার নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপের জগৎ থেকে ফিরাবে বিনিময় পাবে কি জান্নাত আবার এদিকে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এবার হিসাব করে মিলান কোন পথে আছেন জান্নাতি মুসল্লি না ওয়াইল নামক জাহান্নামের পথের মুসল্লি আল্লাহ সবাইকে হেদায়াত দান করে ও যুবকেরা বলো বাবা নামাজ কয় ওয়াক্ত সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে দুই এক ওয়াক্ত না পড়লে তো কোনো সমস্যা হবে আছে বলার পরে যদি না পড়ো পিডাটা কত কত ভারী হবে কত ওজনওয়ালা পিডা হবে যে তুই কইলি নামাজ ছেড়ে দিলে সমস্যা আছে এরপর পড়লি না কেন ও যুবক আল্লাহর বান্দা দেড় হাজার বছর আগে নবী যুবকদের কত সুন্দর কলিজার মহাব্বতের আওয়াজ দিয়ে গেছেন রে যুবক বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে যুবক আমার উপকার করেছে তোমার মতো যুবক পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা এই জমিনের মধ্যে অভাব নাই তুমি কেন পারো না অনেকে মনে মনে ভাবো হুজুরদের কথা মানলে বুঝি স্বাধীনতা থাকবে না না রে বাবা তুমি কোন স্বাধীনতা চাও দেশ বিদেশ গুরুবার স্বাধীনতা আছে স্কুলে পড়বা ইসলাম নিষেধ করে না কলেজে পড়বা নিষেধ নাই পড়ো পড়তে থাকো বাবা নিষেধ করা হয় নাই ও বান্দা তুমি চাকরি করো বা নিষেধ করা হয় নাই আমার নবীও চাকরি করেছেন সাহাবায়ে কেরাম করেছেন ব্যবসা করবা নিষেধ নাই ওখানে থাইকা পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের পরামর্শ নিয়ে চলো দেখবা তুমি ডাক্তার হলেও জান্নাতের টিকিট রেডি ডাক্তারের নামাজি নাই জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ে ডাক্তার পাঁচত্ব নামাজি নাই তুমি কেন পারো না আল্লাহ বিবেক দিছে একটু হিসাব করো স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার মতো যুবক পাঁচত্ব নামাজ পড়ে অভাব নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো চাকরি করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের পাঁচত্ব নামাজ পড়ে আসেনি রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে যুবক পাঁচত্ব নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর ভয় কি তোমার অন্তরে মোটেও নাই তুমি মনে মনে ভাবতেছো ফিলিস্তিনের মানুষ মরতেছে আমরা তো আরামে আছি না ওদের বিপদ দেখে খুশি হইও না ফিডাও তোমার কপালে আসতেছে দুইটা গরু 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 চিনেন না গরু
দান খায় কি খায় অন্যের জমিনে মালিক টের হয়ে বেত লয়ে দৌড় একটার ভাষার উপরে যখন দিছে আরেকটাও দৌড় দেয়নি ফিডান দিছে একটার ভাষায় আরেকটা দৌড়ায় কেন কায়ের পরের সিরিয়াল আমার ঠিক নি গরুতে বুঝলো তুমি বুঝলা না যে ওই ফিলিস্তিনি মুসলমানকে মারে কারা বেঈমান বিধর্মী ওরা নাই সুযোগ পাইলে আমগো আর আল্লাহ কেন দিবেন আল্লাহ ওয়াদা করেছেন মুসলমান মুমিন যখন আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলাম হবে নফসের গোলাম হবে তখন বিপদ আসতেই থাকবে ফিরাবার কেউ থাকবে না মুসলমান এখনো সময় আছে ঈমানকে তাজা করে তাকবীরের ধ্বনি দিয়া আগাও নামাজ হলো আমাদের বড় অস্ত্র হালাল খানা হলো বড় অস্ত্র হারাম খাইয়া যত সেজদা দিবা বাইতুল্লাহ সেজদা দিলেও কবুল হবে না এজন্য হালাল খানা আমগো ইবাদতের মূল পুঁজি আর ইবাদতের মধ্যে মূল হলো আমার আপনার পাঁচ বেলার নামাজ মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুনদর মানিয়াজ দিল সাদিকু জমিন আমার আল্লাহ আমার ভয় কিসের এই জমিন কি বেঈমানের না মুমিনের জমিন আমাদের আল্লাহ আমাদের আমাদের এত কেন ভয় ওমরের মতো ঈমানটা তাজা করো শুধু মানুষ না শয়তান পর্যন্ত ওমরের ভয় পায় ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই পথে চলে না রে বাবা কেমন ঈমানের পাওয়া আহ এরে নবীর উম্মতের দল ভালো করে বুঝো আল্লাহ আমাদের শক্তি দান করছেন কোরআন আমাদের কাছে দুনিয়ার সব ধর্মগ্রন্থগুলো উল্টা পাল্টা হয়ে গেছে আমার আল্লাহর দেওয়া কোরআন মুসলমানের এটা পাওয়ারই একটা কিতাব কেউ ভুল বের করতে পারে নাই খ্রিস্টানের কিতাবে ভুল আছে ইহুদির কিতাব পরিবর্তন হয়েছে আমার মুসলমানের কিতাব নবীর উপরে অবতীর্ণ হওয়া কোরআনের কোনো ভুল বের করতে কেউ পারে নাই ওই কোরআন সিনায় লাগাও আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন দুই জিনিস হাতের মধ্যে ধরিয়া রাখো রে বাবা কোনো দিন ঈমান নষ্ট হবে না সম্মান যাবে না এক নম্বরে হলো কোরআন দুই নম্বরে নবীর সুন্নাত এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো রে বাবা দেখবা আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে সাহায্য চাও সবর আর সলাতের মাধ্যমে ধৈর্য আর নামাজ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ তাআলা বন্ধ দরওয়াজার তালা খুলে দিবেন ফেরেশতা পাঠাইয়া এজন্য আল্লাহর কাছে ধৈর্য লাগবে নামাজ লাগবে আর নামাজটা কবুল হওয়ার জন্য লাগবে হালাল খানা হারাম খানায় সেজদা কবুল হবে আল্লাহর কাছে আল্লাহ কত দয়াময় ও বান্দা তুই গুনার পাহাড় করছো তওবা কর আমি এক সেকেন্ডে জীবনের সব গুনাহ মাফ করে দিব আল্লাহর কাছে তওবা করো মনির বুঝাও রে মন আমার মতো কত যুবক স্কুল কলেজে ভরে নামাজ সারে না আমি কেন পারবো না আমার মতো কত বান্দা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের এত সম্মান তোমার জাদা আমার আল্লাহ দিয়েছেন আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আল্লাহ এত মর্যাদা দিলেন আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী নারীদের সম্মানের বয়ান সারা রাত করলে শেষ করা যাবে না
আম্মা জান এই দুনিয়াতে যত সন্তান ভালো বলিয়া ইতিহাসের পৃষ্ঠায় নাম লেখাইছে এটা তাদের ব্যক্তিগত ক্রেডিট না বাহাদুরি না সব হলো মায়ের অবদান মা ভালো আদর্শ সন্তানকে দিয়েছে সন্তান ভালো হয়েছে অতএব আম্মা জানের আপনাদের বলবো সন্তানকে ডাক্তার বানাবেন কোনো বাধা না ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে অনুরোধ বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে আলেমরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধবরা কষ্ট না পায় সন্তানকে আদর্শ শিখায় দেন স্বামীর মাল হেফাজত করেন দুনিয়াও ধন্য আখেরাতও ধন্য হবে ও যুবকেরা আল্লাহর মহব্বত নিয়ে বলতেছি রে বাবা জীবনে তুমি পাস করলি মাথায় দেওয়াই লাগবে কোনোদিন বলি নাই বলবো না তাবলিগ না করলে গুনাহ হবে কোন আলেম বলে নাই আমরাও বলবো না দুনিয়াতে কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাবে এই কথা বলার কোনো অধিকার কারো নাই রে বাবা তুমি যেখানেই আছো থাকো পাঁচ বেলার নামাজ পড়ো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো নবীর তরিকা মানিয়া চলো আল্লাহর নবীর মহাব্বত নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও মা বাবার দোয়া ছাড়া তুমি বাবা সামনে আগাইতে পারবা না এই জমিনে যত বড় ব্যক্তি দাবি করুক না কেন মায়ের দোয়া ইমাম বুখারী নাম শুনছেন না ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন বড় দামি মানুষ অন্ধ হয়ে গেছিলেন এক বয়সের সময় ছোট থাকতে আম্মা জানের দোয়ায় তার চোখ ভালো হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো পাশে মসজিদ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মুয়াজ্জিনের বলবা ও মুয়াজ্জিন সাহেব আমার একটু কোরআন শরীফটা পড়াইয়া শিখায় দেন দৈনিক একটা ঘন্টা এশার নামাজের পরে না হয় ফজরের পরে না হয় জোহরের পরে মাত্র ২০ দিন এক মাস বেশির থেকে বেশি দুই তিন মাস সময় লাগবে কোরআন শিখতে কারণ দুনিয়াতে যত ভাষা আছে আরবি কোরআনের মতো সহজ ভাষার একটাও নাই কোরআন শিখেন দেখবেন মজা লাগবে নামাজ পড়তে তখন মজা পাবেন আবার যদি একটু তরজমাও পড়তে পারেন আরো মজা লাগবে শিখার শেষ নাই ও আল্লাহর বান্দারা তওবা করেন আল্লাহর কাছে তৌফিক চান অসাধ্য সাধ্য করার ক্ষমতা আছে নি আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিবেন আমার আল্লাহ অতএব আল্লাহর কাছে তওবা করে নেন অনেক মানুষ পানের দোকানদারি করে আজকে কোটিপতি হয়ে গেছে আবার অনেক মানুষ কোটিপতির থেকে ফকির হয়ে গেছে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি বেশি টাকা চাই না বরকতি টাকা চাই কি চাই বরকতি টাকা কম হলো বরকত বেশি আপনি ৫০,০০০ টাকা দিয়াও মাথা গরম বউয়ের সাথে সালাম নাই কালাম নাই মাথা গরম আরেকজন কোরআনওয়ালা মাত্র ৫-১০ হাজার টাকা দিয়ে কেমনে চলে বরকতি টাকা বরকত বেশি হালাল টাকার মধ্যে বরকত বেশি মরে যাব হারাম খাবো না খাইয়া থাকবো হারাম খাবো না কি নিয়ত করা যায় না আল্লাহর কাছে তৌফিক চান আর আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার করবেন বেশি বেশি ইস্তেগফার করবেন আলেম ওলামা পাইলেই দোয়া নিবেন কারণ আর নবী পাইবেন না আবু বকর ওমর ওসমান রে পাবেন না আলেম ওলামারে পাইলে দোয়া নিবেন হুজুর আমি হারাম লাইনে আছি একটু দোয়া করবেন আমি যেন হালাল পন্থায় উপার্জন করতে পারি এই নিয়ে আপনার বাচ্চা আল্লাহ দিছে দিছেনি এ বাচ্চাটার রক্ত পাক না না পাক আপনি হারাম টাকা দিয়ে ওর রক্ত না পাক করার অধিকার দিছে কে ওই বাচ্চা যদি জানতে পারতো তুমি চুরির টাকা খাওয়াও ও জীবনে আব্বু খায়া ডাকতো না তোমার ম্যাডাম যদি জানতে পারতো যে আমার স্বামী আমাকে হারাম টাকা খাওয়ায় বলতো এই জীবনে প্রয়োজনে না খাইয়া মরে যাব স্বামী ছাড়া থাকবো হারাম খাব একটু দিলো কাফে না যে আচ্ছা আমি তো কপাল ভরা যাই না শুইনা পায়খানা খাইতেছি খাই ঠিক আছে আমার বাচ্চাটারে আমি কিভাবে খাওয়াই ও তো প্রিয় ওর আমল নামে একটা গুণা নাই মা যখন নামাজে দাঁড়ায় দেখবেন বাচ্চাও নামাজে মায়ের পাশে দাঁড়ায়নি বাচ্চার আমল নামা নাই মা এভাবে হাত বাঁধছে বাচ্চাও হাত বাঁধছে
মা ঠোঁট নাড়ায় আলহামদু সুরা পড়ে বাচ্চাটা তো বুঝে না শুধু মাছের মতো ঠোঁট নাড়ায় মা যখন রুকু দেয় বাচ্চাও দেয় মা যখন সেজদা দেয় বাচ্চাও দেয় আল্লাহ পাক বলেন ফেরেশতারা দেখ ওই অবু শিশুটা ঠোঁট নাড়ায় কেন বলে ওর মা ঠোঁট নাড়ায় কি কয় কয় কিছুই না কত ওর মা কয় কি কয় সুবহানা রব্বিয়াল আলা আল্লাহ কয় ফেরেশতারা লেখ আমার এই বান্দা বাচ্চাটাও সুবহানা রব্বিয়াল আলা বলে এর সওয়াব গুলো মায়ের আমল নামায় লিখা দাও ও আল্লাহর বান্দারা এই জন্য বলছি মায়ের অবদানে সন্তান ভালো দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে মা বাবার দোয়ার মায়ের অবদানটা বাবার তুলনায়ও বেশি ইমাম গজালী বিশ্ববর্ষ বরেণ্য দার্শনিক বড় বুজুর্গ বড় মুফাসসির বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে তাই শিখবে এখন মা পেনশন পেয়ে গেছে আমগো আম্মা জানে রাখি পেনশন কেমনে সন্তানের নিয়ে তালা জ্বালা নাই মোবাইল একটা দিয়ে দিছে মাশাআল্লাহ মোবাইল নিয়া কি খুশি বাবা এক আলহামদুলিল্লাহ হুজুর অনেক শুকর আমি টাটকা বলত কিচ্ছু বুঝি না আমার নাতিও শিশু মোবাইলের সিফাসাবার সব গলির খবর আছে আল্লাহ একটা মাতাই দিছে কয়দিন পরে আইছে কানতে কানতে হুজুর একটু তেল ভরা পানি ভরা দেন কেন কয় আব্বু ডাকে না আম্মু ডাকে না আমি জুতো ভরা দিলেও তো হবে না ঠিক নি হাসো যুবকেরা হাসো তুই মানুষ নাই ধান খেতে দেখবি রুম জামা পুইরা দাঁড় করায় রায় দেখ শুনি দূরের থেকে দেখা যায় কি মানুষ উফরে একটা আবার রসের হাড়ি দিয়ে রাখছে নেড়া মাথা ঠিক না ভিতরে সব খালি তো তুমি মানুষ সুরতে আছো মানুষ ভিতরটা নাই এক তো আল্লাহর আদালতের আইনেও তুমি নাই দুনিয়ার লাইনেও নাই কত আর কইতাম এই মোবাইল দিয়ে সারা রাত্র কবিরা গুনা দেখছো দেখার দ্বারা চোখের পাওয়ার নাই পরীক্ষা কর যদি মিথ্যা বলি যে বিচার করবি আমি মানতে রাজি তোর চোখের পাওয়ার নাই মাথা ব্যথা আগের থেকে কমছে না বাড়ছে বুকে ব্যথা আগের থেকে কমছে না বাড়ছে হার্ট দুর্বল কিডনি ড্যামেজ কানের পার্স নষ্ট আম্মু কয় ভাত খাবি না কয় গোসল কইরা লাইছি বহু আগে কানের পার্স নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে 40 বছরের আগে চেহারার উজ্জ্বলতা যাবে না কোনো মেডিসিন লাগবে না এটা আল্লাহ নিজে কুদরতি হাতে বানায় দিয়েছে কিন্তু 25-27 বছর তোর বয়স চেহারা এরকম কেন দেখলে কোনো মায়া লাগে না মনে হয় টাটকা গাঞ্জা গঞ্জা খাইয়া চেহারা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো চুল খাইতে আবার বান্দরের মতো ডিজাইন করছে হ্যাঁ তুমি না নবীজির আশেক মুহাম্মদের তরিকায় কি চুল কাটার নিয়ম নাই তো মুহাম্মদেরটা ভাল লাগে না তোমার তুমি বেঈমানের পা চাটো কেন মুহাম্মদকে চিনো 1500 পর বছর পরেও যে মুহাম্মদের শুধু আদর্শ দেখে কত বিধর্মী কালেমা পড়তেছে তুমি সেই নবীকে চিনো না অথচ তুমি সেই নবীর উম্মত বিয়ে পাশ করছো সালামটা পর্যন্ত দিতে দেয় তো দেয় না এরপর যদি কোন ঠেকে সালাম দেওয়া লাগবে তো সালামটা সামাইকুম সালাম সামাইকুম মানে তোর উপরে ঠাডা পড়ুক হে আবার ঘুরে খা ওয়ালাইকুম তোর উপরে আগে পড়ুক বিয়ে পাশ করলা ইয়ে পাশ করলা আসসালামু আলাইকুম এই শব্দটা শিখলা না এর থেকে কপাল খারাপ কি হতে পারে বিএ পাস আইএ পাস সব করলা আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে মাদ্রাসায় যাওয়া লাগবে একজনে আবার বেশি স্টাইল করতে গিয়া হুজুরের সামনে এ পড়ছেন সালাম স্টাইল করে দেয় আসসালামু আলাইকুম তো হুজুর আপনি কেমন আছেন হুজুরও সালাক কম না কয় শুকুর
الحمد لله كم شكر نا كويا شكر كويلين كنو فكفال آمار داو خراب تود داو خراب آمار جه شكر تيندا نقطة آسيلو شيني تو شالامي نيا يسوس آمار شكر سارا بولار كنو اوبائي ني مسلمان الله هدايات دان كورو ও যুবক আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা হে যুবক মোবাইলের দ্বারা কত যুবতীর চরিত্রের উপরে আক্রমণ করেছো যদি একদিন ভাবতি তোর বোনের উপরে কেউ যদি আক্রমণ করে তোর কাছে কত খারাপ লাগবে এই চিন্তা করলে তুই আরেকজনের বোনের ইজ্জতের উপরে হামলা করতে পারতি না রে বাবা তবে তওবা করলে কপাল ভালো না করলে খবর আছে জীবনে বিয়া নাই যদি বউ থাকে বউ আসবে না আসবে ডানা কাটা পরীর নামে জল্লাদ জুতা দিয়া তোরে বাইরে ইয়া পাস মাইয়ারে জ্বালাইছো তার জাল মিটাবে এক জল্লাদে হাসিও না ওইদিন কাইন্দাও কুল ভাইতাম কাইন্দাও কুল ভাইতাম এই যুবতী বোনেরা আছেন ইয়ার এই জগতে তো আজমা শুনে না এই যুবতী বোনেরা তোমার মতো যুবতী বোন স্কুল কলেজে পড়ে পর্দা করে মোবাইলে অযথা সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা যুবতী বোন আছে না নাই তবে আর পর যারা পারবানারে বোনেরা অন্য যুবকের চরিত্রের উপরে যতবার মোবাইলের মাধ্যমে হামলা করেছো ব্ল্যাকমেইল করতেছো রে মা বোনেরা তুমি যদি চিন্তা করতে তোমার একজন আপন ভাইকে যদি কোনো মেয়ে ডিস্টার্ব করে চরিত্র নষ্ট করত তোমার কাছে কেমন খারাপ লাগবে এই চিন্তা করলে তুমি অন্য যুবকের চরিত্রের উপরে হামলা করতে পারতা না এরপর সব কথার শেষ কথা আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছে তওবা কর চোখের পানি ছেড়ে বল আমি আর জীবনে গুনাহ করব না চোখের গুনাহ করব না হাতের গুনাহ করব না জবানে গুনাহ করব না অন্তরে কল্পনায় গুনাহ করব না আল্লাহরে বলো কোনো পিশাবরে বলার দরকার নাই মনে মনে বলো জোরে জোরে বলার দরকার নাই মনে মনে যদি বলতে পারো মালিক এমন একটা টাইমে আমরা ময়দানে আছি যেই টাইমে আমার মাওলা প্রথম আসমানে হাজির আল্লাহর বলতে যদি পারো আল্লাহ জীবনে যৌবনের স্বাদ মিটাইয়া গুনাহ তো কম করলাম না আমার আব্বাই নিষেধ করছে মানি নাই আমার মা নিষেধ করছে শুনি নাই আমার ওস্তাদ শিক্ষক নিষেধ করছে আমি শুনি নাই মনে চাইছে পার্কে যাব একটা দৌড় মাইরা চলে গেছি কেউ ফিরাইতে পারে নাই মনে চাইছে আমি মেয়েদের নিয়ে আড্ডা দিব আমি দিয়েছি কেউ ফিরাইতে পারে নাই ও আল্লাহ কত আর করব এখন থেকে তওবা করে নিতেছি আজকে থেকে আর গুনাহ করব না আজকে থেকে আর নবীর তরিকার বাইরে চলব না মা বাবার বিরোধিতা করব না মা বাবার দোয়া নিয়ে চলব আলেমদের পরামর্শ নিয়ে চলব তওবার মতো যদি তওবা করতে পারো গুনার কথা স্মরণ করে কবরের আযাবের কথা স্মরণ করে ও যুবকেরা বাবারা আমি যদি আজকে তোমার মতো প্যান শার্টটাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা কইরা রাস্তায় গান গাইতাম কেউ আমারে বাধা দেওয়ার ছিল না রে বাবা ছিল আমি যদি প্যান শার্টটাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা মাস্তানের মতো আমি চলতাম কত সন্ত্রাসীরা আমারে হায়ার কইরা নিয়ে ব্যবহার করত মাসে টাকা পাইতাম পিস্তল চালাইতাম আল্লাহ মাফ করুন কিন্তু বাবা এই টুপিটা মাথায় দিলে মাথা গরম হয় তুমি বুঝছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় তুমি বুঝছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না আমিও বুঝছি লম্বা জামাটা পরার কারণে শরীর বড় গরম লাগে তাও বুঝি শীতের মধ্যে ফজরের টাইমে ঠান্ডা পানি দেও জুবানায় নামাজ পড়তে কত কষ্ট তাও বুঝি এরপরও কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় দাড়িওয়ালা বলে গালি দেয় মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয় কিন্তু তারপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না বেপর্দায় চলি না রে বাবা আল্লাহর কোরআন পড়লাম সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই ও আল্লাহর বান্দারা এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে কবরে দুই পার্শ্বের মাটির চাপ জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা এক সেকেন্ডের আজাব সহ্য করা যাবে না
ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাই মশার জালায় ঘুমাইতে পারি না আর ওই কবরে যদি গুনাহগার হইয়া যাই ওই কবরে পোকা মাকড় এসে ভরে যাবে কোথায় মশারি পাইবারে মুমিন আল্লাহর গোলাম ওই কবরে জাহান্নামের আগুন এখন গরমে ফ্যান চালাই গরম লাগে এরপরে ঘুমাই এসি চালাই কবরের ভিতরে গুনাহগার জাহান্নামের আগুন জ্বলে উঠলে এসি কোথায় পাবারে বাবা আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করো আর জীবনে নামাজ সারবানা বেপর্দায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না নবীর তরিকার বাইরে চলবা না যদি খাঁটিভাবে তওবার নিয়ত থাকে মরিয়া গেলে যাব আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না নবীর বিরুদ্ধে যাব না স্কুল কলেজে পড়লেও নামাজ সারবো না মা বাবার সাথে বেয়াদবি করব না তওবা করার যদি নিয়ত তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم